পড়ছে সঞ্চারী ভট্টাচার্যর কবিতা। এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীন প্রগাঢ় এপিক। পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ, আর মনোবেদনা সেই এপিকের ট্র্যাজিক মলাট। মানুষের বুকে এত দীর্ঘশ্বাস, এত দীর্ঘশ্বাস কে জানত? দীর্ঘশ্বাস ভরা এই বুকের চেয়ে শীত প্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই, এমন হলুদ, ধূসর ও তুষার আবৃত। এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কেউ জানে না। হঠাৎ একসঙ্গে অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে, কিংবা যদি প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায়, তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে, গোলাপ হবে কৃষ্ণবর্ণ, তার চেয়েও বিষণ্নতা নেমে আসবে। মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে, তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে। তার চোখে নিয়তই জল ঝরে, তবু দেখা যায় না। মানুষের বুকের ভেতর কত যে দীর্ঘশ্বাস জমাট বেঁধে আছে, কত যে ক্রন্দন, পাতা ঝরার শব্দ, মৃত্যু সংবাদ, মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস আর আহত সভ্যতা। মেঘের মতো ঘনীভূত হতে হতে এক একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে, মানুষ তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে। এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় কেউ জানে। এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায় হায় কেউ জানে না।